হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা ক্লাস থ্রি ইংরেজি যে বইটা আছে আমাদের উইংস পার্ট টু যে ইংরেজি বইটা রয়েছে সেই বইয়ের এইটটি ওয়ান দেখো অর্থাৎ একাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি সেভেনের সলিউশনটা করবো তো এসো বন্ধুরা দেখি কি বলা হয়েছে দেখো বন্ধুরা বলেছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস বাই ইউজিং ওয়ার্ডস ফ্রম দি সার্কেলস রাইট মানে লেখো ফাইভ মানে পাঁচটি সেন্টেন্সেস মানে বাক্যগুচ্ছ বা বাক্য পাঁচটা অনেক বেশি হয়ে গেলে সেন্টেন্সেস হয়ে যায় পাঁচটি বাক্যগুচ্ছ লিখতে বলেছে অ্যাবাউট মানে সম্পর্কে বার্ডস মানে পাখিদের বাই মানে দিয়ে ইউজিং মানে ব্যবহার করে ওয়ার্ডস মানে শব্দগুচ্ছ ফ্রম মানে থেকে সার্কেলস মানে এই বৃত্তের মধ্যে বা গোলের মধ্যে যা দেওয়া রয়েছে সেই শব্দগুলোকে নিয়ে নিতে হবে নিয়ে তোমাদের পাখিদের সম্পর্কে পাঁচটি বাক্য গঠন করতে বলা হয়েছে অর্থাৎ পাঁচটি বাক্য লিখতে বলা হয়েছে পাখিদের সম্পর্কে এই বৃত্তের মধ্যে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে দেখো কি রয়েছে বন্ধুরা উইংস বিগ সিং নেস্ট ইনসেক্টস ফ্রুটস আর আইস লেগস এবং ফেদার্স তো এসব বন্ধুরা দেখি এগুলোর মানে কি দেখো বন্ধুরা উইংস উইংস মানে ডানাগুলো এখানে আসছে না জানিস তো উইংস মানে যেহেতু দুটো ডানা থাকে তাই এস যুক্ত হয়েছে একের অধিক হলে এস যুক্ত হয় তাই ডানাগুলো বিক মানে হচ্ছে ঠোঁট সিং মানে হচ্ছে গান গাওয়া যদি এখানে মানেগুলো লেখা রয়েছে তাও আমি বা স্ক্রিনের মধ্যে দিয়ে দেব তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো এর পরে রয়েছে বন্ধুরা আইস আইস মানে চোখ যেহেতু এস যুক্ত রয়েছে তাই একের অধিক বা দুটি লেগস মানে পাগুলো ফেদার্স ফেদার্স মানে পালকগুলো নেস্ট নেস্ট মানে বাসা এস যুক্ত রয়েছে তাই অনেকগুলো বাসা ইনসেক্টস ইনসেক্টস মানে পোকামাকড় সেক্ষেত্রে অনেক পোকামাকড় কারণ এখানে এস যুক্ত হয়ে রয়েছে আর ফ্রুটস ফ্রুটস মানে ফল অর্থাৎ অনেকগুলো ফল কারণ এখানে এস রয়েছে তাহলে বন্ধুরা এই শব্দগুলোকে দিয়ে তোমাদেরকে কয়েকটা পাঁচটা বাক্য গঠন করতে বলা হয়েছে বা লিখতে বলা হয়েছে চলো আমরা দেখে নিই দেখো বন্ধুরা প্রথম সেন্টেন্স লিখেছি বার্ডস হ্যাভ টু উইংস টু আইস টু লেগস অ্যান্ড এ বিক অর্থাৎ বার্ডস মানে পাখিদের হ্যাব মানে আছে টু মানে দুটি উইংস মানে ডানা টু আইস টু মানে দুটি আইস মানে চোখ টু লেগস টু মানে দুটি লেগস মানে পা অ্যান্ড মানে এবং এ মানে একটি বিক মানে ঠোঁট তাহলে এটার মানে কি দাঁড়ালো বার্ডসে অর্থাৎ পাখিদের আছে দুটি ডানা দুটি চোখ দুটি পা এবং একটি ঠোঁট বিক হেল্পস দেম টু ইট ফ্রুটস গ্রেন্স ইনসেক্টস এটসেট্রা বিক মানে ঠোঁট হেল্পস মানে সাহায্য করে দেম মানে তাদেরকে ইট মানে খাওয়া আর টু ইট মানে খেতে ফ্রুটস মানে ফল গ্রেন্স মানে দানা শস্য ইনসেক্টস মানে পোকামাকড় ইটিসি বা এটসেট্রা মানে ইত্যাদি অর্থাৎ ঠোঁট তাদেরকে সাহায্য করে খেতে ফল দানা শস্য পোকামাকড় ইত্যাদি বার্ডস হ্যাভ টু উইংস অ্যান্ড কালারফুল ফেদার্স এর মানে কি বন্ধুরা বার্ডস মানে পাখিদের হ্যাভ মানে আছে টু মানে দুটি উইংস মানে ডানা অ্যান্ড মানে এবং কালারফুল মানে রঙিন ফেদার্স মানে পালক পাখিদের আছে দুটি ডানা এবং রঙিন পালক দে লিভ ইন নেস্টস দে মানে তারা লিভ মানে বসবাস করে নেস্ট মানে পাখির বাসায় তারা বাসাতে বসবাস করে বার্ড সিং সুইটলি বার্ডস মানে পাখিরা সিং মানে গান গায় সুইটলি মানে মিষ্টি ভাবে তাহলে পাখিরা গান গায় মিষ্টি ভাবে তাহলে বন্ধুরা এইট্টি ওয়ান পৃষ্ঠার পাখিদের সম্পর্কে এই পাঁচটা সেন্টেন্স দিয়ে আমার অ্যাক্টিভিটি সেভেনটা কমপ্লিট হলো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না